আগুন থেকে বাঁচতে ভবন থেকে লাফ। আগুন থেকে বাঁচতে বেশ কয়েকজন এফআর টাওয়ার থেকে লাফ দিয়েছেন, প্রত্যক্ষদর্শীরা এই তথ্য জানিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে রাজধানীর বনানীর বহুতল এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার খবর পেয়ে আগুন নেভানোর কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন। বেলা দুইটা নাগাদ ফায়ার সার্ভিসের 13টি ইউনিট আগুন নেভাতে কাজ করে যাচ্ছিল। আগুন থেকে বাঁচতে কয়েক ব্যক্তিকে ভবনটির বিভিন্ন তলা থেকে বের হতে দেখা যায়। উপায় না দেখে পরে কয়েকজন লাফ দেন নিচে, পড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করেন উপস্থিত লোকজন। কয়েকজনকে ভবনের আশপাশে থাকা তার ধরে নিচে নামার চেষ্টা করতে দেখা যায়, তবে তাদের কেউ কেউ নিচে পড়ে যান। ভবন থেকে নিচে পড়ে যারা আহত হয়েছেন তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ভবনের উপরে আকাশে হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে। ঘটনাস্থলে থাকা লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটিতে অফিস আছে। আগুন লাগার সময় ভবনের ভেতরে অনেক লোকজন ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ভবনের সপ্তম বা অষ্টম তলায় আগুন লেগেছে বলে তারা প্রথমে জানতে পারেন, পরে অন্য তলায়ও আগুন ছড়ায়। এক পর্যায়ে পুরো ভবন উনো আগুন থেকে সৃষ্ট কালো ধোঁয়ায় ঢেকে যায়। ফলে ঠিক কোন কোন তলায় আগুন ছড়িয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এফআর টাওয়ারটি বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত। ভবনটি 22 তলা বলে জানা গেছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, হতাহতের কোনো নিশ্চিত তথ্যও জানা যায়নি।